একান্ন বছর পর চাঁদে যাচ্ছে মানুষ, ঘটবে তিন ঐতিহাসিক ঘটনা। কি সেই ঘটনা জানব এই ভিডিও স্টোরিতে। একান্ন বছর পর আবার হচ্ছে চন্দ্রাভিয়ান। তিন এপ্রিল সোমবার দল ঘোষণা করেছে নাসা। এবারে চন্দ্রাভিয়ানে তিন ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে একসঙ্গে। এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো নারী, তার নাম ক্রিস্টিনা কোচ। একই সঙ্গে প্রথমবার চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ, তার নাম ভিক্টর গ্লোভার। এবারই প্রথম চাঁদে যাবেন কানাডার কোনো নাগরিক। আগামী বছর নাসা চাঁদের যে মিশন তৈরি করছে তার নাম দেওয়া হয়েছে আর্টেমিস টু লুনার মিশন। নাসার তিনজন মহাকাশযাত্রী এই মিশনে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারে দীর্ঘদিন কাজ করেছেন। নারী হিসেবে সবচেয়ে বেশি দিন মহাকাশের গবেষণাগারে সময় কাটিয়েছেন চাঁদে পা দিতে যাওয়া ক্রিস্টিনা কোচ। সব মিলিয়ে তিনি সেখানে ছিলেন এক মাস। বস্তুত এর আগে শেষ কোনো মহাকাশচারী চাঁদে গিয়েছিলেন 1972 সালে। সেই ঐতিহাসিক চন্দ্রাভিয়ানের নাম ছিল অ্যাপোলো এক্সপ্লোরেশন। চাঁদে পৌঁছানোর পর প্রথমে তার কক্ষপথ ঘুরে দেখবেন মহাকাশচারীরা, তারপর তারা চাঁদে পা দেবেন।